ঠিকই তো আছে, দশ জনে যে কই ঠিক আছে, মামলা বাস পীঠ, এটা যে দুনিয়াদার পীঠ, কোন আল্লাহর উলি আদালতে গেছে? কোন আল্লাহর উলি আদালতে গেছে? আহলে সুন্নাতের কেউ মামলা পাইছিনি? মুরা খায় পিঠা খায় কিন্তু মামলা পানা। আকবর আলী রেজবি সাহেব পিঠা দিছে, উনারে বলছে হুজুর মামলা করেন, আমাদের এখানে আকবর আলী রেজবি সাহেব, আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়ে মাইরা দিয়াস 114 রসেলে লেখছে। আব্দুল সাত্তার উকিল সাহেব কইতেছে হুজুর মামলা করি, রেজবি সাহেব কয় জেরে মামলা তো করবে, এখন না রেজবি সাহেবের বক্তর অভাব নাই, ওই সময় তার এত বক্ত আছেন না, আমাদের দরবার হয়েছে ঘন্টার পর ঘন্টা বাস করতো প্রাথমিক দিকে, উনারে এত দৈরিয়া মাই দিয়ে 114 রসেলে লেখছে। রেজবি সাহেব হুজুর কয় সাক্ষী বানাইলাম জেরে না গো, ওই তো সাক্ষী সারা মামলা করাম কেমনে, মিশা কথা কয়াম কেমনে, আমার জেবলা মারছিল ওই বেলা তো কেউ আসিল না, আমার হেডি ফাউটাও টিপে আসো কিন্তু এই গাড়ো ভালো মারা মায় শুরু করে দিচ্ছে, বুঝছেন? আমি তো জানি না হেডি আগের 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 আলেম তো আল্লাহ রুলি ছিল কথা কোনা কে, এরা তো আমরা ছজন ফাউটি ভাই না রাখতো না রে ভাই, একলা একলা কাটি একা লুই আটতো কথা কোনা কে, আমরা ওই থুল্লা বাসুন, আমরা রইল সাপ সুপ কারবার, জুতা বয় একজনে, মোজা বয় একজনে, তাল লুয়ে যার একজনে কথা কোনা কে, সিরুড়ি রাহে একজনে, ফাগরি রাহে একজনে, সশমা ধরে আর একজনে কথা কোনা কে, এরা কত বড় আলেম, ওনার সাথে কেউ নাই, আমার যে মুর হয়েছে আমি দেখছি না, কি সাক্ষী তো নাই, আপনি সাক্ষী হইবেন, আমি যে এলা সাক্ষী লইব কথা, দুইজন সাক্ষী আপনার সাথে দিব, কইতো বাট পারি সাক্ষী হেডি উল্টো উল্টো কইব, করু আদালত আমরা করবো, আর এরপরে আমি কি মিশা সাক্ষী দিতাম পারো, শেষে যখন সবাই জোর জবরদস্তি করে উনি কিছু কোরআন শরীফ পড়তেছে, আমি অগল আমি কোরআন শরীফ পড়ি না, আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون نعبار قرية قرطة سكتا يا وبالآخرة هم يوقنون أولئك عليه على هدى من ربهم وأولئك هم المفلحون উনি বললেন ওয়াবিল আখিরাতিহুম, যারা আখিরাতের বিচারে বিশ্বাস করে তারা দুই নম্বর কাম করে না, আমার মদিনার নবীর আদালত রাইখা দিলাম, আল্লাহ যেদিন বিচার করব হে দিনে বিচার লইয়াম, কারণ এইটা মানলে আল্লাহ কয় হেদায়েতের উপরে আসস বেহেস্তের দরজাত খারা আসস, আর মামুন আল্লাহ বেন্দাল দল হইলাম বেহেস্ত সুঠে যাইতাম।